পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর নুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল মান্নান, তাকে উৎকোচ না দিলে উপবৃত্তি মেলে না এখানকার শিক্ষার্থীদের। সরেজমিনে গিয়েও মিলেছে এসব অভিযোগের সত্যতা। শিক্ষার্থীরা জানান, সবাইকে উপবৃত্তি পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন সুপার মান্নান। এছাড়া অনেক শিক্ষার্থীর কাছ থেকে বিগত দিনে ঘুষ নিলেও তাদের নাম তালিকায় না আসায় টাকা ফেরত দেননি অভিযুক্ত এই শিক্ষক। তোমার নাম কি? তোমার নাম কি? এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপার আব্দুল মান্নান জানান, মাদ্রাসার বেতন হিসেবে টাকা নিয়েছেন তিনি, তবে রসিদবিহীন এমন টাকা নেয়ার কারণ জানাতে পারেননি তিনি। আমি তো তাদের থেকে এই ভর্তি থেকে শুরু করে এ পর্যন্ত সর্বমোট 600 টাকা নিয়েছি। এর আগে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যে জড়িত থাকা এবং ঘুষ নেয়ার ফোনালাপ ফাঁসের ঘটনায় আব্দুল মান্নানের এমপিও স্থগিত করেছিল মাদ্রাসা অধিদপ্তর। এখন এই যেভাবে যা হইতেছে, খরচ বরচ যা হয়ে গেছে, সামনের দিকে যা আছে, এমপিও এবং গায়ে বুড়া বিয়ানেরও শেষ হয়ে আছে, এই চিন্তায় আপনি যে 3.5 দেওয়ার কথা কইছে, আলোচনা হয়েছিল যেটা, এইটা আপনি বৃহস্পতিবার দিয়ে দেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে এর আগে আলোচনায় এসেছিলেন এই মাদ্রাসা সুপার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মূলত উপবৃত্তি প্রদানের নামে কোনো ধরনের টাকা পয়সা নেওয়ার বিধান নেই। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম, আমরা যথাযথ তদন্ত করব। সবচেয়ে ভালো হয় যদি একটু লিখিত আমরা একটা আবেদন পাই। বেপরোয়া এই সুপারের লাগাম টানতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থী ও অভিভাবকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।